আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين وقال الله سبحانه وتعالى ما سلككم في السقر قالوا لم نك من المصلين عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى أن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংকটময় মুহূর্তেও আমাদেরকে কিছু দিনই আলোচনা শোনার উদ্দেশ্যে এখানে প্রেরণ করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বিশ্বের পরিচালন ক্ষমতা রাখেন তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এই দক্ষিণ কৃষ্ণনগর যুবকবৃন্দের পরিচালনায় একটি বিরাট দিনী ওয়াজ মাহফিল এ ধুলিয়ান আজকে আমার বক্তৃতার বিষয় দেওয়া হয়েছে সালাত ও বর্তমান ভারতবর্ষে মুসলমানদের অবস্থা ও করণীয়। অর্থাৎ বর্তমান ভারতবর্ষে মুসলমানদের কি অবস্থা আর আমাদের কি করণীয়, সাথে সলাতের উপরে আলোচনা থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মাখলুকাত তৈরি করেছেন, যাদের বুকের ভিতরে স্পানের প্রাণের স্পন্দন থাকে, এইরকম যত মাখলুক সৃষ্টি করেছেন, যত জীব সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছেন কাদের? মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোৎকৃষ্ট পন্থায়, সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যখন মানুষ আমার কোরআন থেকে বিমুখ হয়েছে, যখন মানুষ আমার নবী থেকে বিমুখ হয়েছে, যখন মানুষ আমার গাইডলাইন থেকে বিমুখ হয়েছে, আসফালা সাফিলিন, আমি সর্বোৎকৃষ্টভাবে সৃষ্টি মানবকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এই আয়াত ই যথেষ্ট আজকের বক্তৃতার বিষয় বোঝার জন্য। আল্লাহ কি বললেন? আমি মানুষকে সর্বোৎকৃষ্ট করে, সুন্দর করে, সুন্দর একটা মস্তিষ্ক, সুন্দর একটা চেহারা দিয়ে, সুন্দর বিবেক বুদ্ধি দিয়ে আমি সৃষ্টি করেছি। যখন তারা আমার
বাক্যকে মেনে নেয়নি, যখন তারা আমার কথাকে এড়িয়ে গেছে, আমার কথাকে মূল্যহীন ভেবেছে, আসফালা সাফেলিন, ওদেরকে আমি একদম মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি। ক্লাসের ফার্স্ট বয় কখনো ফেল করে? কথা বলেন, ক্লাসের ফার্স্ট বয় যে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হলো, সেই ব্যক্তি, সেই ছেলে কি ফেল করে? আল্লাহ বলছেন যত জীব সৃষ্টি করেছি তার মধ্যে সর্বোৎকৃষ্ট কাকে করেছি? মানুষকে। অপর এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলালেন যে সমস্ত মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে মুসলমান, যাদেরকে বলা হয় খায়রা উম্মা। তো যে ফার্স্ট বয়, তার দিকে সবারই নজর থাকে। ফার্স্ট বয় ফেল করবে এটা হতে পারে না, তবে সে সেকেন্ড কিংবা থার্ড হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্না দীনা ইন্দাল্লাহ আল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এই বাক্যটা খুব কঠিন, যদি আমরা বুঝতে পারি এই বাক্যের অর্থ হচ্ছে একমাত্র মুসলমানরাই জান্নাতে যাবে, বাদবাকি যত জাতি রয়েছে কারুর জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেনি। অর্থাৎ আল্লাহর কাছে মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম যেটা আল্লাহ গ্রহণ করবেন তা হচ্ছে ইসলাম, বাদবাকি সমস্ত ধর্ম মিথ্যা, সমস্ত ধর্ম মিথ্যা। আল্লাহ বলছেন অনলি অ্যাকসেপ্টেবল রিলিজন ইজ ইসলাম, আমার কাছে একমাত্র যে ধর্মকে আমি মূল্যায়ন করি, যে ধর্মকে আমি মূল্য দিব সেটা হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, মুসলমান শ্রেষ্ঠত্বের মুকুট পরে আছে। আর বর্তমান বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখি গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক না ভুল? ধুলিয়ানের মানুষকে আমার ভাষা বুঝছে না, তো কথা বলতে অসুবিধা করে। মিছিলে চলার সময় তো বলেন যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাই গোটা গ্রামের মানুষকে ঠকিয়ে খাচ্ছে, গোটা গ্রামের মানুষের চাল ডাল চুরি করে খাচ্ছে, গোটা গ্রামের মানুষের আমানতের খেয়ানত করছে, তার চরিত্র না জেনে একজন জেলাকার ব্যক্তির মিছিলের সামনে গিয়ে আপনি বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি আপনাকে কথা জিজ্ঞাসা করছি আপনার মুখ দিয়ে কথা বেরাচ্ছে না? রেসপন্স করলেও তো আল্লাহ নেকি দিবে, দেবে না? এটা যে কোরআনের মেহফিল, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা পাঠিয়েছেন, প্রত্যেকটা ফেরেশতা এসে তার ডানা দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন, আল্লাহর রহমত এখানে বর্ষণ হচ্ছে। তো আজকে ফার্স্ট বয় ফেল করেছে, ফার্স্ট বয় ফেল করা যেমন আশ্চর্য জিনিস, তেমন বর্তমানে মুসলমান সর্ব উৎকৃষ্ট জাতি উন্নত চরিত্রে হওয়ার পরেও গোটা পৃথিবী জুড়ে মুসলিমরা অত্যাচারিত হচ্ছে। চীনের দিকে তাকান, উইঘর মুসলমানদেরকে দিনের পর দিন অত্যাচারিত হতে হচ্ছে। মায়ানমারের দিকে তাকান, সেই রোহিঙ্গাদেরকে কিভাবে অত্যাচার করে পুড়িয়ে মারা হলো, জ্যান্ত কবর দেওয়া হলো, জ্যান্ত তাদেরকে কেটে ফেলা হলো, তারপরে কিছুকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হলো। আজকে আসামের দিকে তাকান, লক্ষ লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে অসহনীয় যন্ত্রণা নিয়ে বন্দী আছে। আজকে সোমালিয়ার দিকে তাকান, শিশু বাচ্চাকে হত্যা করা হচ্ছে। আজকে সিরিয়ার দিকে তাকান, অবস্থা খারাপ। গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের পিছনে মানুষ লেগেছে, আর আল্লাহ বললেন যে মুসলমানরা হচ্ছে খায়রা উম্মা, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। অথচ এই মুসলমানরা আজকে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে পদদলিত, সবচেয়ে লাঞ্ছিত। কারণ কি? এর কারণ হচ্ছে মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন এবং কানুনকে বুড়ো আঙুল দেখিয়েছে, আইন এবং কানুনকে বুড়ো আঙুল দেখিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, মানুষ আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আপনি ইসলাম ধর্মলম্বী মানুষ, আর আল্লাহ আপনাকে আমাকে চণ্ডীদাসকে সবাইকে সৃষ্টি করেছেন, আমরা সবাই কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত থেকে যখন মানুষ সরে আসে তখন বিভিন্ন গজব আসতে থাকে। একটা ফ্যাক্টরির মধ্যে যদি 100 জন কর্মচারী থাকে, যদি 90 জন কর্মচারী খালি ঘুমিয়ে ঘুমিয়ে বেতন নেওয়ার চেষ্টা করে, এই কোম্পানি টিকবে বেশি দিন? টিকবে না। কেন? 10 জন কাজ করে আর 90 জন খায়। আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। তার মানে ফরজ ইবাদত মিনিমাম করতে হবে আপনাকে। আজকে মুসলমানদের অবস্থা এটা কেন? আপনাকে আমি লজিক্যালি প্রুভ করতে পারবো যে মুসলমানদের অবস্থা খারাপ হওয়ার পেছনে কারণটা দেখেন। আপনার এই গ্রামে মসজিদ আছে, কটা মসজিদ রয়েছে? অনেক মসজিদ রয়েছে, বিশাল বড় গ্রাম, তাই না? এটা অনেক বড় গ্রাম, অনেক মসজিদ রয়েছে। আমি যদি বলি এই মসজিদে ফজরে যতজন লোক হয়, মাগরিবে ততজন লোক হয়? ফজরে তো 4 জন হয়, ভাই বলে দিয়েছে। ফজরে 4 জন হয় আর জুমার দিনে মসজিদ ভরে যায়। তো জুমার দিনে মসজিদ পরিপূর্ণ হয়ে যায় আর ফজরে 4 জন ব্যক্তি সলাত আদায় করতে যায়, তার মানে ওই 4 জন বাদ দিয়ে আর যা কৃষ্ণনগর গ্রামে মানুষ রয়েছে সবাই অমুসলমান। জি শাহিনুর ভাই বলেন কি, আমার নাম আব্দুর রহমান, আমার বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। জি আপনি মুসলমান না? আপনার কাছে আধার কার্ড আছে না? ভোটার কার্ড আছে? প্যান কার্ড আছে? এখন আপনাকে বলছে আপনার এনআরসিতে নাম চলে আসছে। আধার ভোটার থাকার পরেও কি নাম এনআরসিতে চলে আসছে? কেন? কি যে ডকুমেন্টস ওরা চায় আল্লাহ জানে, এখন আমরা বুঝতে পারিনি যে কোন ডকুমেন্টস লাগবে। তো যদি তাই হয়, আল্লাহর সাথে কানেক্টেড থাকার জন্য মিনিমাম আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় তখন যখন সেজদায় চলে যায়। 5 ওয়াক্ত সেজদা, সলাতে সেজদা আপনাকে আমাকে করতে হবে। গোটা গ্রাম থেকে যদি 20টা মানুষ বিভিন্ন মসজিদ থেকে বা 50টা মানুষ ফজরে সলাত আদায় করতে যায়, বাদ বাকি যদি 10,000 লোক এই গ্রামে থাকে, 5,000 লোক এই গ্রামে থাকে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় অলরেডি এনআরসি। বুঝতে পেরেছেন? অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে লাগবে না। আপনি মায়া কান্না কাঁদছেন, বাবরি আমাদের ছিল, বাবরি হিন্দুকে দিয়ে দেওয়া হলো, কেন দিবে না ভাই? আপনার মসজিদ আপনি আবাদ করছেন না, যে মসজিদে ফজরে 4 জন হয় ওই মসজিদ আগামী 5 বছরে এই অমিত শাহ এসে আবার হিন্দুদেরকে দিয়ে দেবে, দেখেন আপনি থাকেন। তারপরে গ্রামের নাম কৃষ্ণনগর, সাবধান। বুঝতে পেরেছেন? এ তো কৃষ্ণনগর জামে মসজিদ, এবার এসে বলবো যে এটা কৃষ্ণনগর, কৃষ্ণের ভূমি, অতএব এটা মসজিদ নয়, এর তলায় মন্দির ছিল, অতএব এইটার নাম হচ্ছে কৃষ্ণনগর রাম মন্দির, নাকি? বলতে পারে না, বলে কিচ্ছু, এটা ভারতবর্ষ, এদেশে সব হয়, এদেশে সব হয়। এদেশে ছাত্রকে গুলি করে মারলে তাকে প্রাইজ দেওয়া হয়, এটা সেই দেশ। এদেশে নাবালিকাকে ধর্ষণ করলে তাকে পুরস্কার দেওয়া হয়। এদেশে মানুষকে পুড়িয়ে মারলে, প্রকাশ্যে মারলে তাকে পুরস্কার করা, পুরস্কৃত করা হয়। এদেশে নারী ধর্ষণ করলে তাকে বাহবা দেওয়া হয়, এটা সেই দেশ। তাহলে আপনি আমি অত্যাচারিত আল্লাহর নিয়ামতে অত্যাচারগুলা কেন? গজব পাঠিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি নরেন্দ্র মোদী? আল্লাহ ছাড়া পৃথিবীর পরিচালন ক্ষমতা কারো কাছে আছে?
যদি মনে করেন আছে তাহলে আপনি শিরক করলেন। আল্লাহ আপনাকে আমাকে উপহার দিয়েছে চাওয়ালা নে, এবার আল্লাহ আপনাকে আমাকে গোবর মাথার মধ্যে পুড়ে আছে এমন লোক উপহার দিয়েছে যারা গরু ছাড়া কিছু দেখতে পায় না, তো তাদের দ্বারা এই দেশ পরিচালিত হচ্ছে, তো তারা তো অত্যাচার করবে। এই অত্যাচার থেকে বাঁচার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, দরখাস্ত করতে হবে। দরখাস্ত কার কাছে করতে হবে? যে সমগ্র বিশ্বের পরিচালন ক্ষমতা রাখেন আর তিনি হচ্ছেন অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর দরখাস্ত হচ্ছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত। আজকে যদি ভারতবর্ষের মুসলমানরা আন্দোলন করার জন্য বলছি না আমি, রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দেওয়ার কথা বলছি না, সংসদ ভবন ভেঙে উড়িয়ে দিতে হবে কথা বলছি না, ট্রেন বাস জ্বালিয়ে দিতে হবে কথা আমি বলছি না, আমি বলতে চাইছি এই ভারতবর্ষের বুকে যতগুলো মসজিদ রয়েছে প্রতিটা মসজিদ যদি ফজরে পরিপূর্ণ হয়ে যেত বাপরে আমাদের আবার দশ দিনে ফিরে আসবে। প্রতিটা মসজিদে যদি সলাত হাইয়ালা সলা বলে যখন মুয়াজ্জিন ডাক দেয় মসজিদে কাতারে কাতারে মানুষ গিয়ে পরিপূর্ণ করে কাঁধে কাঁধ পায়ে পা লাগিয়ে সলাত আদায় করত, তাহলে ভারতবর্ষের বুকে এনআরসি নামক এই শব্দটাই থাকতো না, ভারতবর্ষের বুকে কোথাও ডিটেনশন ক্যাম্প তৈরি হতো না। এক রাত্রিবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিটেনশন ক্যাম্পকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। শুধু দরকার সলাত নামাজ, আরও তো আকাম বিধিবিধান আছেই। আজকে আপনার আমার উপরে অত্যাচার নেমে এসেছে, ওই কোম্পানির 90 জনের মতো আমরা সলাত আদায় করি না। যদি মানুষের কোনো কোম্পানি হতো তাহলে আমাদের জন্য কোম্পানিটা বন্ধ হয়ে যেত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহ্য রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ধৈর্য রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহমানুর রহিম যে আমরা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করি, সলাত আদায় করি না। ফজরের সময় মুয়াজ্জিন বলছে আস-সলাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। তারপরে তাকে বুড়ো আঙ্গুলি দেখে আমরা বিছানার গরম বিছানা ছাড়তে পারি না, আমরা 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে সময় কাটাই, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে অ্যারেস্ট করেন না, ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে রুজি বন্ধ করেন না, ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে ন্যাংরা লুলা করে দেন না, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে, এইটা আমাদের নিয়ামত। আজকে আমাদের বুকে এনআরসি নামক এই যে যন্ত্রাংশ চালানো হচ্ছে, এনআরসি নামক বুলডুজার চালানো হচ্ছে, আগামী দিনে আপনাকে আমাকে ল্যাংরা লুলা করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা এসে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কোনো জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজের ভাগ্য নিজেরাই পরিবর্তন করে। বুঝতে পারছেন আমার কথা? আপনার গর্ত আপনি খুঁড়ছেন, আমাদের গর্ত আমরা নিজে খুঁড়ছি। একা ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জাতির বুকে দাওয়াতের কাজ চালিয়ে গেলেন, নমরুদ টেনশনে পড়ে গেলেন আরে একে ঠেকাবো কি দিয়ে, একা গোটা পৃথিবীর বুকে একজন তাওহিদবাদী মানুষ, আর আজকে এত মুসলমান, তারপরে মুসলমানদের উপরে এত এই কষ্টের বুলডুজার, ডিটেনশন ক্যাম্পের বুলডুজার, এনপিআর এর বুলডুজার কেন চালানো হচ্ছে? এর পেছনে একটাই আমাদের অন্যতম কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে আমরা অমান্য করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে আইন থেকে আমরা মুখ থেকে ফিরিয়ে নিয়েছি, এই জন্য তো আমাদের এই অবস্থা। আগামী দিনে আরো ভয়াবহ পরিস্থিতি আসছে, মসজিদগুলোকে ফজরে ফজরে ভরে তুলতে হবে। শুধু জুমার দিনে যাওয়া মানুষগুলা এরা নামাজ পড়ছে না, এটা শিরক করছে। শুধু জুমার দিনে নামাজ পড়তে যাওয়া মানুষগুলা শিরক করে, আর যে ব্যক্তি শিরক করে খাস তওবা ছাড়া এই দুনিয়ার মায়া ত্যাগ করলে তাকে জাহান্নামে যেতে হবে। সূরা নিসা 16:4 আয়াত নম্বর 48 এবং 116 কি করে শিরক করে? খালি যারা জুমাতে যায়, আমার সামনে অনেক ভদ্রলোক বসে আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে বহু ভদ্রলোকের কাছে, প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার মাস্টারদের কাছে, শিক্ষিত মানুষরা দেখবেন যত বেশি শিক্ষিত তত বেশি নাস্তিক, বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে তথাকথিত শিক্ষিত সো কল এডুকেশন যাদের মধ্যে রয়েছে তারা যত বেশি উপর লেভেলে চাকরি করে তত বেশি নামাজ কম পড়ে। খেয়াল করে দেখবেন, এটা আমার সার্ভে, আমি দেখেছি তাহাকে কিনা আমার। তো এইসব যারা শুধুমাত্র জুমার দিনে যায় তার মুসলমানিত্বকে প্রমাণ করার জন্য, তাদের ব্যাপারে মুসনাদে আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য সালাত আদায় করে ওই ব্যক্তি শিরক করলো। বলেন তো, জুমার দিনে যে লোকটা যাচ্ছে শুধু মানুষকে দেখানোর জন্য না, বুঝেননি কথা আমার? ও মনে মনে ভাবছে যদি জুমার নামাজটাও না পড়ি এলাকার লোক বলবে কি আমাকে, এলাকার লোককে দাওয়াত দিলে খেতে আসবে না, বলবে কাফের হয়ে গেছে। তো অন্তত একটা দিন সবারই সামনে একবারে ফেরেস্তার মতন ধপধপে পোশাক পরে যাই, যাতে করে মানুষ আমাকে মনে করে যে আমি হচ্ছে ভালো গ্রেডের ইমানদার মানুষ। না রে, ওর বাড়িতে খাওয়া যাবে, ওর বাড়িতে মেয়ে বিয়ে দেওয়া যাবে, ওর সাথে রিলেশন রাখা যাবে। কেন? সে জুমাতে সালাত আদায় করতে যায়। অথচ মুসনাদে আহমদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাই রাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি কাউকে দেখানোর জন্য সালাত আদায় করলো, এই ব্যক্তি শিরক করলো। ও মান সামাই রাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা পালন করলো, সিয়াম পালন করলো, এই ব্যক্তি শিরক করলো। ও মান তাসাদদাকা রাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোনো কিছু দান করলো, এই ব্যক্তি শিরক করলো। তাহলে বুঝেন, সালাত আদায় করেও জাহান্নামী। তাহলে আমাদেরকে আল্লাহর সাথে কানেকশন রাখার সবচেয়ে ভালো মাধ্যম কি বলেন তো? নামাজ। সিয়াম দিয়ে আল্লাহকে খুশি করা যায়, হজ দিয়ে আল্লাহকে খুশি করা যায়, সদকা করে আল্লাহকে খুশি করা যায়। তবে সলাতের মাধ্যমে আল্লাহর যত নিকটবর্তী হওয়া যায়, পৃথিবীতে আর কোনো ইবাদত আল্লাহ আমাদের জন্য ছেড়ে যাননি। এই জন্য সলাত মারা যাওয়ার আগ পর্যন্ত আদায় করতে হবে। যতক্ষণ বিবেক বুদ্ধি আছে ততক্ষণ সলাত মাপ নেই। বুড়ো হয়েছেন, যেতে পারছেন না, হাঁটতে পারছেন না, অন্যকে টাকা দিয়ে দেন, ও হজ করলে আপনার হজ হয়ে যাবে। রামাদান মাস উপস্থিত হয়ে যাচ্ছে, পাচ্ছেন না আপনি সিয়াম পালন করতে, আপনি ফিদিয়া দিয়ে দেন, আপনার সিয়াম হয়ে যাবে। জাকাতের টাকা দেওয়ার মতো বাইরে ক্ষমতা নেই আপনার, যেতে পারছেন না, নাতি নাতনিকে দিয়ে দেন, আপনার স্ত্রীকে দিয়ে দেন, আপনার মেয়েকে দিয়ে দেন, ওটাকে দিয়ে দেন, তারা বাইরে দিয়ে দিক, আপনার জন্য এই জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু সলাত নাতি নাতনি নয়, ছেলে মেয়ে নয়, স্ত্রী নয়, কেউ নয়, সলাত আপনাকে আদায় করতে হবে। একটু খেয়াল করে দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বারবার অজ্ঞান হয়ে আসছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন, পাশে একটা পানির পাত্র, বারবার মুখটাকে চাদর দিয়ে ঢেকে নিচ্ছিলেন, মুখটাকে পানি দিয়ে মুছে ফেলছিলেন। যখন একটু মনে হলো যে আমায় উঠতে পারবো, এমত অবস্থায় দুজন সাহাবীকে ডেকে তিনি সালাত আদায় করতে যাচ্ছিলেন, তাদের কাঁধে ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতে গেলেন, আমি দেখতে পাচ্ছিলাম সে পায়ের পাতাটাকে জমিনের সাথে আটকে যে হাঁটবে, এই ক্ষমতাটুকু আমাদের প্রিয় নবী, আমাদের দয়ার নবী, আমাদের মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তার পাটা ছেঁচড়ে ছেঁচড়ে মাটির সাথে যাচ্ছিল, তারপরেও তিনি সালাত আদায় করেছেন, যার আগের গুনাহ যার পেছনের গুনাহ ক্ষমা হয়েছে। আমরা কত বড় ইমানদার মানুষ! আমাদের কাছে কে দিল জান্নাতের সার্টিফিকেট যে আমরা সালাত আদায় না করে বসে আছি? এটা তো লাগবে, এটা তো লাগবেই। মানুষকে আর কি দিয়ে বুঝালে? আল্লাহ এনআরসি দিয়ে বুঝাচ্ছেন, গোটা পৃথিবী মুসলমানদের পদদলিত হওয়ার কথা ছিল, আজকে মুসলমানরা পদদলিত, আল্লাহ এর চেয়ে আর কি দিয়ে বুঝাবেন? আল্লাহ আপনার আমানত মসজিদুল, আপনার আমানত মসজিদ, সেই বাবরি মসজিদকে আল্লাহ হিন্দুদেরকে দিয়ে দিলেন, আপনাকে বুঝাতে চাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তুমি সালাত আদায় করো, নইলে তোমার মসজিদ একদিন আমি দিয়ে দিব। এটা আল্লাহ বলতে চাইছে। তারপরেও আজকে মুসলমান আমরা কত কুলাঙ্গার যে আমরা ফজরের সালাতে ঠিকঠাক যাই না, মাগরিবের সালাতে ঠিকঠাক যাই না, যেমন করে আমার মন বলে তখন আমরা সালাত আদায় করি। মনের পূজা করলে সে ব্যক্তি মুসলমান হতে পারে না, সে ব্যক্তি মুসলমান হতে পারে না। আর কি দিয়ে বোঝাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে ছটফট করতে থাকবে, জান্নাতীরা সুখ ও বিলাসে গা ভাসিয়ে দিবে। জান্নাতীরা উঠে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে আসলেন কেন? তোমরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামের মধ্যে প্রবেশ করলে কেন? কি কারণ ছিল যে তোমরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো? কলু, তারা সেদিন বলবে, লামনাকু মিনাল মুসাল্লিন, তোমরা আমরা মুসল্লি ছিলাম না, আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতাম না,
তাই আমরা আজকে এই সাগার নামক জাহান্নামে চলছি। ওটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, ওখান থেকে মানুষ ফিরতে পারে না। পৃথিবীর বুকে 100 বার পরীক্ষা দেওয়ার পরেও আরও 1 বার 10 বার 20 বার চান্স থাকে, কিন্তু মৃত্যু হয়ে গেলে আর কোনো কায়দা কৌশল খাটবে না, আর কোনো অর্থ কাজে আসবে না, আর কোনো দিমাগ বেদ বুদ্ধি কাজে আসবে না। অতএব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদাসির আয়াত নম্বর 42 এবং 43-এর মাধ্যমে কনফার্ম ঘোষণা দিতে চাইলেন যে দেখো, যারা নামাজ না পড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করবে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জান্নাতীরা তাকে ডেকে বলবে, ও জাহান্নামীরাম তোমরা জাহান্নামে কেন? তারা বলবে, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এ মুসল্লি। যে পাঁচ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত ছেড়ে দেয়, এ মুসলমানিরা। তাহলে যারা জুমার দিন আদায় করে, নগদ কাফের। আল্লাহ রাসূল কি বলছে? মা আল্লাহ সুসাল্লাম বলছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সলাত ছেড়ে দিল ওই ব্যক্তি মুসলমান নয়, ও ব্যক্তি কাফের। রাসূল সাল্লাম বলছেন, আমার ইচ্ছা হয় আমি অন্য জনকে বলি তুমি ইমামতি করো, আর কিছু যুবক ছেলেকে আমার সাথে নিই, কাঠখড়ি কিছু নিয়ে নিই এবং তার বাড়িটাকে জ্বালিয়ে দিই। যে ব্যক্তি মসজিদে আজান শোনার পরও বাড়িতে বসে থাকে, তবে তার বাড়িটা আমি জানালাম না, এই জন্য ওই বাড়িতে বাচ্চা থাকে, ওই বাড়িতে মহিলা থাকে, আপনি বাচ্চার মহিলার জন্য বেঁচে আছেন, নইলে আপনার বাড়ি জ্বালানোর আদেশ দিয়েছিলেন আল্লাহ সুসাল্লাম। আপনার ক্ষমতায় আপনি বেঁচে নাই, আপনার ক্ষমতা আপনি বাড়িকে বাঁচাতে পারেননি, ক্ষমতা আপনার স্ত্রীর, ক্ষমতা ওই কলিজার টুকরো ছোট ছোট সোনামণির, তারা আছে বলে আপনার বাড়িকে আগুন দিয়ে জ্বালানো হয়নি। রাসূল সাল্লাম বলছেন, তারপরে আপনি সলাত আদায় না করলেও জাহান্নামে যাবেন, এটা কনফার্ম। তাহলে যদি আগামী দিন থেকে সলাত না শুরু করেন, যতজন ব্যক্তির কাছে আমার বক্তৃতা যে যে মাধ্যম দিয়ে পৌঁছাচ্ছে তাদেরকে বলতে চাইছি যে যদি আপনি আগামী দিন থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করেন, আজকে ফজর থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করেন, তার মানে বোঝা যাচ্ছে হয় আপনি জাহান্নামকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, নইলে জান্নাতের সার্টিফিকেট আপনার কাছে আছে, কোনটা দেখালেন? জান্নাতের সার্টিফিকেট আছে? আছে, আছে কারো কাছে? উমর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি কান্না করতেন, এত বেশি কান্না করতেন, খুব কান্না ভেঙে পড়তেন, আল্লাহ গো এই উমরের কোনো ক্ষমতা নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খঞ্জর মেরে দেওয়া হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহর দিকে মুখ তুলে, আঙুলটা আকাশের দিকে তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আল্লাহ গো আমার কোনো আমল দ্বারা আমি জান্নাতে যাব, এটা আমি উমর মনে করি না, আমি যা আমল করেছি এই আমল আমাকে জাহান্নামে নিয়ে যাবে, হয়তো আমি জান্নাতে যেতে পারবো না, যদি না তোমার রহমত আমার সাথে থাকে। উমর মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের একজন, উমর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে নবী রাসূলের সিলসিলা জারি থাকলে তিনি হতেন, উমর মানে যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তায় শয়তান থাকতো না, উমর মানে যার ঘরের ব্যাপারে আল্লাহ রাসূল বয়ান করেছেন যে উমর তোমার জন্য সুন্দর একটা ঘর জান্নাতে নির্মাণ করা হয়েছে, এই উমর রাদিয়াল্লাহু আনহু খুব কান্নাকাটি করতেন। কাঁদতে কাঁদতে এই দুই জায়গা তার দাগ হয়ে গিয়েছিল, কালো দাগ, এত বেশি কান্নাকাটি করতেন যে আল্লাহ গো আমি বাঁচবো কি করে, আমি যদি মারা যাই আমার আমল দ্বারা যে আমি জান্নাতে যাব এটা আমি উমর মনে করি না। যে উমরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার উদ্দেশ্যে বেশ কিছু আয়াতকে আকাশ থেকে নাজিল করেছেন, সেই উমর কান্নায় ভেঙে পড়তো, কিসের আপনার কাছে সার্টিফিকেট রয়েছে, আপনি আমি কিসের মুসলমান যে আমরা সলাত আদায় না করে স্টিল বসে থাকি, সলাত আদায় না করেও স্টিল লেপের মধ্যে ঘুমিয়ে থাকি, কম্বলের মধ্যে ঘুমিয়ে থাকি, আমরা কেমন মুসলমান? আজকে উসমান রাদিয়াল্লাহু আনহু একই মজলিসে বসে 7 বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে বাচ্চা ছেলের মতো কাঁদতেন, তার চাকর তাকে বলছে, ও উসমান আপনি এত বেশি কান্নাকাটি কেন করছেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি, আল খামরি আওয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, কবরে চাফের আখিরাতের প্রথম ধাপ যে কবরে আটকে গেল, বিচারের মাঠ তার জন্য ভয়ঙ্কর, জটিল এবং কঠিন, আর যে কবরে ছাড়া পেয়ে গেল বিচারের মাঠ তার জন্য সুন্দর এবং সোজা। অতএব আমি উসমান টেনশনে আছি, আমার কি হয়? আমি উসমান টেনশনে আছি, আমি কি জান্নাতে যাব? আমি উসমান টেনশনে আছি, আমার জন্য কবর কি হয়?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে বাগানের মধ্যে চলে যেতেন, বনের মধ্যে ঢুকে পড়তেন, গাছের সামনে দাঁড়িয়ে পাতার দিকে লক্ষ্য করে বলতেন, হে আমার প্রতিপালক, কেন তুমি আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করলে? এটা গাছ হিসেবে সৃষ্টি করতে পারতে, এটা পাতা হিসেবে সৃষ্টি করতে পারতে, তার মালিক এসে কেটে ফেলতো, আমার হিসাব এ দুনিয়াতে ক্লিয়ার হয়ে যেত, আমি টিকতে পারবো কি করে তোমার কাছে? আমি আবু বকর যে টিকবো এ আশা আমি করি না। হে আমার প্রতিপালক, তুমি আমাকে কেন মানুষ বানালা? হে আমার প্রতিপালক, তুমি আমাকে কেন মানুষ বানালা? হে আমার প্রতিপালক, তুমি আমাকে কেন গাছে গাছ বানালা না, যাতে তার মালিক এসে সেই গাছকে কর্তন করতো, হিসাব দুনিয়াতে ক্লিয়ার হয়ে যেত, আমি কি করে তোমার সামনে সেদিন দাঁড়াবো? উমার রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, যাদের কাছে জান্নাতের সার্টিফিকেট, তারা এত কান্না করতেন, কবরের ভয়াবহতা শুনে কান্নাকাটি করতেন, কেউ চুলার আগুন একটু উত্তপ্ত হয়ে গেলে দেখে বেহুশ হয়ে যেতেন, কেউ গাছ দেখলে কান্নাকাটি করে বলতেন, হে আল্লাহ আমাকে তুমি কেন বৃক্ষ বানাওনি? ঈদের দিনে উমার রাদিয়াল্লাহু আনহু খুব কাঁদতেন, হে আমার প্রতিপালক, তোমার অনুগ্রহ পাবো কিনা? যাদের কাছে জান্নাতের সার্টিফিকেট তারা এইভাবে কান্নাকাটি করত, যাদের জীবনে এক অক্ত হয়তো সলাৎ কাজা হয়নি, যাদের একবারও সিয়াম পালন করতে ভুল হয়নি, যাদের আল্লাহর নিয়ম আহকাম বিধান মানতে একটু টেনশন হয়নি, সেই সব ব্যক্তিরা তারা কান্নায় ভেঙে পড়তো, সেই সব সাহাবিরা কান্নায় ভেঙে পড়তো, আমাদেরকে কি এমন দুনিয়াবি কি আমরা পেয়েছি, কিসের নেশায় আমরা মত্ত হয়ে আজকে ফজরের সালাত ছেড়ে দিয়ে আমরা ঘুমাচ্ছি, যেখানে শয়তান আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করছে। বিশ্বাস করুন, আপনি আমি যদি সালাত আদায় করতে না শুরু করি, ভারতবর্ষের প্রেক্ষাপট আবারও ভয়াবহ হবে। খুব তাড়াতাড়ি মায়ানমারের মতো আংসাং সুচি ও ডাইনি মহিলা যেমন করে তার নির্দেশে শত শত যুবককে এই দুনিয়ার মাকে ত্যাগ করানো হয়েছে, আপনাকে আমাকে এই দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ ওই ব্যবস্থা করার ব্যবস্থা করছে। কেউ সাহায্য করবে না আপনাকে, আপনার চিরশত্রু সবাই। আপনাকে একজনই সাহায্য করতে পারে, সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথচ তার থেকে আমরা দূরে আছি। হাদিস পর্যালোচনা করলে বোঝা যায় যে একজন ছেলে, একজন মানুষ যে সলাতকে ত্যাগ করে, একটা বেশ্যা মহিলার চেয়েও খারাপ। একটা প্রস্টিটিউট, একটা কল গার্ল, এরা জেনা কারিনী মহিলার চেয়ে ওই খারাপ, যে নিজের দেহকে বিক্রি করে খায়, ওর চেয়ে আপনার মেয়ে খারাপ। জি শাহিনু ভাই বলেন কি? জি, আপনার মেয়ে যদি বুরখা পরে সলাত আদায় না করে, আপনার মেয়ে ওই সোনা গাছের একটা বেশ্যার চেয়ে খারাপ। আপনার ছেলে দেহ বিক্রি করে খাওয়া মেয়েটার চেয়েও খারাপ, যদি আপনার সে সলাত আদায় না করে। আপনি মুসলমানের বাচ্চা, আপনার গ্রাম শুদ্ধ মুসলমান, আপনার চোদ্দ গোষ্ঠী মুসলমান, আপনার লজ্জা হয় না? আপনি কাপুরুষের সন্তান, আপনি ফজরে ঘুমান কি করে, সারা রাত্রি ইন্টারনেট চালান কি করে? আরে এত বেহায়া, এত কাপুরুষ হলেন কি করে? আল্লাহর দরবারে সেজদা করতে আপনি বাধ্য, আপনি আল্লাহর দেওয়ার নিয়ামত প্রতিনিয়ত গ্রহণ করছেন। আরে বেটা, তুমি একদিনের অক্সিজেনের দাম আল্লাহকে দিতে পারবো নাকি? তুমি সলাত আদায় না করে আছো কি করে? তোমার বাপ কাপুরুষ, তোমার মা আমিনার মতো মেয়ে না, তোমার মা, তোমার মা হচ্ছে কুলাঙ্গারিনী নারী, তোমার মা সারা দিন রাত টিভি সিরিয়াল দেখে, এই জন্য তুমি প্রোডাকশন খারাপ হয়েছো, তুমি একটা পচা প্রোডাক্ট। তোমার মা বাড়িতে থাকে, তোমার বাপ বাড়িতে থাকে, তারপর তুমি ফজরে ঘুমে থাকো কি করে? তুমি নির্লজ্জ বেহা, তাই ঘুমে থাকো আর কি? তোমার জন্য আজকে আমাদের সবাইকে এনআরসি হতে হচ্ছে। সলাত আদায় না করলে আল্লাহ গজব চাপিয়ে দিবেন, দিচ্ছে গজব। যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয় তখন প্রথম গজব শুরু হয়েছে, তারপরে তার সাথে সাঙ্গপঙ্গ দিচ্ছে, দেখছেন না? প্রতিনিয়ত কত রাপ রাপ কথা বলছে, গোটা বিশ্বের মুসলমানরা চুপ। সব আজকে হিজড়ার সাথে ব্যস্ত, কেউ আজকে প্রতিবাদ করে না। আপনি আমি জীবিত, তারপরে বাসুদেব সিংহ এবং অর্চনা সিংহ একটা বই লিখলো ইসলামকে জানুন, সেখানে বলা হচ্ছে আল্লাহ খারাপ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধর্ষক, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করছে, আমরা বসে আছি, আরে আপনাকে আমি কি বোঝাতে আসছি, আপনাকে বোঝানো আমার ব্যর্থ, আপনি সলাতই তো আদায় করেন না, আপনি তো নিজেই মুসলমান না, আপনি তো নিজেই বাসুদেব সিংহের মতো, আপনাকে আমি কি বোঝাতে আসছি? আপনাকে জাগানোর ক্ষমতা আমার চোদ্দ গোষ্ঠীর নাই। আপনার উপর দিয়ে আপনাকে যখন ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে, তখন আপনি ভাববেন যে আমার নামাজ পড়া দরকার ছিল, তার আগে হয়তো আপনাকে কেউ শুধাতে পারবে না। গোটা পৃথিবীর মানুষ ভারতবর্ষের দৃশ্য দেখে হতবাক, এই অন্যায় চলছে তাদের মধ্যে। আধার কার্ড ঠিক নাই, আধার কার্ড ঠিক করার জন্য রাত্রিবেলায় রাত্রি দুটো থেকে লাইন দিচ্ছেন, ভোটার কার্ড ঠিক করার জন্য
রাত্রি তিনটি থেকে লাইনের ব্যবস্থা করছেন, আর সেই আপনি তাহাজ্জুদ পড়তে পারছেন না, তাহাজ্জুদ নাই না পড়লেন, ফজরের নামাজে মসজিদে গিয়ে সালাত আদায় করুন, পাঁচ ওয়াক্ত অন্তত সালাত আদায় করুন, অন্তত মুসলমান তো থাকুন, মিনিমাম মুসলমান থাকার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল মাতাকুমুসা, কিয়ামত কবে হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন, কিয়ামত কবে হবে মানে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তাই বলো। জনৈক সাহাবি বলছে, আল্লাহ রসুল, তেমন তো ভারী কোনো ইবাদত করতে পারি না, তবে ফরজ সালাতগুলো আদায় করি, ফরজ আহকাম বিধানগুলোকে মেনে চলি, আর আপনাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানের চেয়ে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি যদি আমাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, তুমি যাদেরকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবা। কি আছে আপনার আমার? না ইবাদত আছে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা আছে, না সোশ্যাল অ্যাক্টিভিটি আছে, না মানুষকে হেল্প করছি। কি আজকে আমাদের যুবকরা শ্মশান প্রায় এলাকা আমাদের। উমার রাদিয়াল্লাহু তাআলার কথা একবার মনে করেন, ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্য দিনে দাওয়াত দেওয়ার কথা ঘোষণা করলেন, ইসলামের জন্য আজকেও যদি আপনি বেরিয়ে যান আল্লাহ আপনাকে উমারের মর্যাদা দিবে, আপনি ভাবছেন কেন? আজকে আমাদের অবস্থা কি? অসংখ্য হাদিস আপনাকে আমি শোনাতে পারি যে সলাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না, তারপরে মুসলমান কেন? ইমাম সাহেবকে এভাবে রেডি হতে হবে। ইমাম সাহেবকে আমি প্রত্যেক জায়গায় বলি কি করব, বক্তৃতা একই বক্তৃতা দিতে হচ্ছে, কারণ আপনি জাগেননি, আপনাকে আমাকে জাগাতে হবে। হিজরাত জীবন জিয়ে আর লাভ নেই, আমাদেরকে জাগতে হবে, এখন আমাদের জাগার সময়। একটু খেয়াল করে দেখুন তো, নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, আমি মনে করি এরা চারজন ভারতবর্ষের যোগ্য নেতা। যোগ্য নেতারা হিন্দুর জন্য তারা যোগ্য নেতা না? বুঝতে পারেন আমার কথা? যে দেশ থেকে হিন্দু আসুক তাদেরকে কি করবো? নাগরিকত্ব দেবো? ও হিন্দু, ওর ভাই ভাই নাই? আমাদের মধ্যে ভাই ভাই আছে? আছে ভাই ভাই? কই ভাই ভাই? মুসলমান তো আমার ভাই ভাই নাই, মুসলমানের অবস্থা তো কঠিন খারাপ। আমরা 73টা দলে বিভক্ত, আল্লাহ একজন, ওদের 33 কোটি আল্লাহ, অথচ ওরা সবাই এক, মানে তাজ্জব একটা ঘটনা। তাহলে আমরা কিন্তু এক জায়গায় নাই, তারা কিন্তু এক জায়গায় আছে, তাহলে তাদের মতো নেতা আমাদের দরকার নেই? যারা মুসলমান দরদি হবে, তারা হিন্দু মানুষ, হিন্দু দরদি ঠিকই আছে, তাদের জাত ভাইয়ের উপকার করছে। আপনি কজন জাত ভাইয়ের উপকার করলেন? আপনার আমার উপকার তো নাই, আমরা তো শেষ। এই জন্য প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, কারণ আল্লাহ বাঁচাতে পারে এই ক্ষমতা রাখতে হবে, এই ক্ষমতা বুকে ধারণ করতে হবে কনফার্ম। এইটাকে ভেবে যদি আপনি ইমাম সাহেব এই কাজ করতে পারেন, একটু খেয়াল করুন, জুমার দিনে ইমাম সাহেব মসজিদের মিম্বারে উঠে বলবে, এক, যে ব্যক্তির বাড়ির লোক সবাই নামাজ পড়বে না, ওই ব্যক্তির বাড়ির কেউ মারা গেলে তার জানাজা পড়াবো না, তাকে কুকুরের মতো মাটিতে পুঁতে রাখবো। দুই, কোনো বাড়ির ব্যক্তি যদি সলাত আদায় না করে, সেই বাড়ির কারুর বিয়ে হলে, ছেলে হোক অথবা মেয়ে হোক, আমি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাব না, একটা বেনামাজি থাকবে। ছোট্ট কথা শিখে গেলাম, আপনার ইমাম হয়তো বুঝেনি এতদিন, আগামী জুমায় ওকে বলতে হবে, যদি না বলে তাহলে ভাবতে হবে ওর ডালমে কুস কালা হে, ও 3-4 হাজার আটকে আছে, কোনো একটা জায়গায় আটকে আছে। ছি 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 ছি, ওই ডাক বাংলার মোড়ে গিয়ে লজেন্স বিক্রি করে খাবেন, কলা বিক্রি করে খাবেন, অন্তত ডার্টসে কথা বলতে পারবেন যে কলা আমার খাঁটি। মিম্বারে দাঁড়িয়েছেন অথচ মিথ্যা কথা বলেন, মানে মিম্বারে দাঁড়িয়ে আপনি বলছেন, আর রাজ্জাক মানে আল্লাহ রুজিদাতা, আর আপনার মসজিদের সভাপতি ক্যাশিয়ার দাড়ি চাচা তার কথায় আপনি খুতবা দেন, মানে হয় না? বেশিরভাগ মসজিদ পরিচালনা তো করে তারা দাঁড়ি চাচা লোক, তো তার কথায় আপনি চলবেন কেন? আপনার কথা গোটা জাতি চলবে, আপনি ইমাম মানে গোটা মানব জাতির স্টিয়ারিং আপনি, আল্লাহ আপনাকে সম্মানিত করেছে।
আপনি হক কথা বলবেন, জাতির সামনে হক কথা বলবেন, হকের মূল্য রয়েছে। কিন্তু আপনি ওই দাড়ি চাচা সভাপতির সামনে মাথা নত করবেন, এটা হবে না। আপনি ঘোষণা দেন দেখে আগামী দিন এই কৃষ্ণনগরের মানুষকে বলছি, একজন মানুষও বেনামাজি থাকবে না। এই দুটো বাক্য যদি ইমাম সাহেব বলতে পারত যে যার বাড়ির লোক সালাত আদায় করবে না ওর জানাজা পড়াবো না, কুকুরের মতো পুঁতে রাখবো। কে কেন পুঁতে রাখবো? উপরে শিয়াল কুকুর খাবে, অথবা ওর দেহ গলে পচে গেলে গন্ধ হবে, তাই বাঁচার জন্য পুঁতে রাখবো। দুই, যার বাড়ির লোক সালাত আদায় করবে না তার বেটা বেটির বিয়ে হলে আমি পড়াতে যাবো না। আজকে যুবকের যে ভূমিকা থাকার দরকার ছিল, যুবকের বাহাদুরি কত, বিনা পয়সায় টিকটকে নাচছে, ভিগোতে নাচছে, সারা রাত বসে পাবজি খেলছে, সারা রাত মিউজিক্যালিতে ভিডিও তৈরি করছে, সারা রাত ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য, ক্যারিয়ার তৈরি করার জন্য ব্যস্ত, সারা রাত WBCS এর জন্য খাটছে, ক্যারিয়ার তৈরি করার জন্য খাটছে, কি হবে সব দিয়ে? যদি আল্লাহর জন্য আমরা কাজে না লাগতে পারি, এসব দিয়ে কিছু হবে না, কেরিয়ার দিয়ে কিছু হবে না। শুনে রাখুন, আপনার আমার চোখ আর হাত নরেন্দ্র মোদীর কাছে বিক্রি আছে, এরাই এমন প্রধানমন্ত্রী। রিজার্ভ ব্যাংকের টাকা শেষ, দেশের অর্থনীতি শেষ, সোনা ছিল সোনা শেষ, এখন বলছে LIC বিক্রি করবো। তার মানে LIC-র একটা বিমা করার দরকার ছিল নাকি? LIC তো বুঝতে পারেন যে আমারও মৃত্যু হবে, তো LIC শেষ। আপনি আমি যেদিন আধার কার্ড তৈরি করেছি সেদিন আমরা কি কি দিয়েছি মনে আছে? পাঁচ আঙুলের ছাপ দিইনি, চোখের চোখ দিইনি আমরা। কবে আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে বলবে এখানে দেখেন আমার দেখে সব জনগণকে বিক্রি করে দিলাম? একদিন হাস লিখা থাকতো, হাস HUTCH, হঠাৎ করে সকালবেলা উঠে দেখছি ভোডাফোন লিখা, কি ব্যাপার? পরের দিন জানা যাচ্ছে যে হাস কোম্পানি ভোডার কাছে বিক্রি হয়ে গেছে। একদিন চট করে দেখবেন যে ভারতবর্ষের নাম ভারতবর্ষ নয়, টিভির পর্দায় কলম পেপারে উঠে আসছে যে ভারতবর্ষের নাম হয়তো ইংল্যান্ড কিংবা আমেরিকা, এটা বিক্রি হয়ে গেছে। আরে যে লোকটা সব কিছু বিক্রি করতে পারে ও আপনাকে আমাকে বিক্রি করবে না? আমেরিকা সরকার যদি এসে বলে আমার কাছে প্রমাণ আছে যে আপনাদেরকে বিক্রি করে দিয়েছে, প্রমাণটা কি? আপনাদের আঙুলের ছাপ আছে আর চোখের ছাপ আছে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙুল কেমন ভাবে সুবিন্যস্ত করেছেন, একজনের আঙুলের সাথে আরেকজন আঙুলের মিল নাই। এবার ও যদি আপনার আমার আঙুলকে মিলাতে পারে, চোখ মিলাতে পারে, তাহলে আপনি আমি ভারতবর্ষের নাগরিক না? সব বাধা দিয়েছি চামড়ার কাছে, মূর্খ একটা মানুষের কাছে কিচ্ছু করে নেই। আল্লাহ রসুল বলছে ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, ওই কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে। দেখেন পুরুষ নাই সমাজে, পুরুষ নাই। এই পুরুষরা যদি উমারের মতো হুঙ্কার দিয়ে রাস্তায় নামতো, সালাত আদায় করত, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর মানুষ দেখে হতবাক হতো যে না যুবকরা রাস্তায় এসেছে? উমার রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার ইসলাম ধর্ম তার প্রাণ ফিরে পেয়েছিল। তাহলে আমি কেন একা বলবো? আপনাকেও বলতে হবে। আজকে ক্যাম্প পাশ হয়েছে, ক্যাম্প পাশ হয়নি CAB, এটা পাশ হয়েছে CAA, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এর মানে হচ্ছে যা খুশি তাই করতে পারেন এর মাসে, এর মানে আপনার নাম আব্দুর রহমান মানে আপনি ভারতীয় নাগরিক নন, এইটা হচ্ছে এর অর্থ। তার মানে যারা আইন পাশ করলো তারা সবাই পশু, সংসদে 80% লোক পশু, মানুষ থাকে না সংসদে, এদের দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। কেন আপনি আমি ফতোয়া নিয়ে মারামারি, কে নাভির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে এই নিয়ে মারামারি, কে আমিন জোরে বললো, কে আসতে বললো, কার আমিনের ডিগ্রি কত, কার আমিনের লোয়েস্ট মার্কস কত, এসব নিয়ে ব্যস্ত, একসাথে তিন তালাক হবে কিনা ব্যস্ত, এসব নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। আর তারা বিজ্ঞানী শিরোপা মাথায় নিয়ে বড় বড় তাজ মুকুট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে মুসলমানদের কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে বহুবার বলেছে যারা ব্রেনী যারা জ্ঞানী তাদের জন্য এই কোরআনুল করিম, আর এই কোরআনুল করিম আমাদের সমাজে তাদের হাতে রয়েছে যারা গন্ড মূর্খ তাদের হাতে, যারা বাংলা ইংরেজি হিন্দি বুঝে না তাদের হাতে কোরআনুল করিম। এতে কি হবে? ও খালি মাখরাজ শুদ্ধ করতে পড়তে পারে, বাদ বাকি ওর কোনো কাজ নাই।
ও খালি কাফের ফতোয়া দিতে ব্যস্ত। গোটা পৃথিবীর মানব জাতির জন্য একটা অন্যতম রহমত ডক্টর জাকির নায়েক আজকে দেওবন্দ থেকে ফতোয়া দিয়ে, কাফের ফতোয়া দিয়ে তাকে দেশ তাড়ানো, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। কি হবে? সাপোর্টেড লোক তো নেই। অবস্থা তো আমাদের এইরকম সমীচীন, অবস্থা খুবই ভয়াবহ। অতএব এই প্রেক্ষাপটে একমাত্র আপনাকে সাহায্য করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যুবকরা যদি এগিয়ে আসে তাহলে সে জাতির ভাগ্য পরিবর্তন হবে। যুবকরা নিজের হাতে ভাগ্য পরিবর্তন করবে জাতির। অথচ যুবকরা আজকে পাবজি নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, নেশা নিয়ে ব্যস্ত, এই যুবকদেরকে জাগাতে হবে। এটা আপনার আমার নৈতিক কর্তব্য। প্রত্যেকটা বাবাকে বলছি আপনার ছেলেকে ইসলামের রাস্তায় নিয়ে আসুন, ছেলেকে এভাবে স্কুলে পাঠেন না। বেটা এখান থেকে সোজা যাবা ডাক বাংলার মোড় হয়ে গিয়ে স্কুলে প্রবেশ করবা, রাস্তায় কি ঘটলো তোমার দেখার দরকার নাই। বলি না, বলি তো ছেলেকে এভাবে সতর্ক করি না আমরা? ছেলেকে কিভাবে সতর্ক করছে দেখেন। লুকমান হাকিম ছেলেকে বলছে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার জানের জান, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, আমুরু বিল মারুফ, ভালো কাজের কথা মানুষকে বলো, অনহানিল মুনকার, সমাজের কেউ যদি তাস খেলে, কেউ বিড়ি খায়, তাকে নিষেধ করো। কারোর বাড়িতে বন্ধন লোন থাকলে তাকে বলো চাচা বন্ধন লোন যে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যার বাড়িতে বন্ধন থাকে, গ্রুপ লোন থাকে, ও তার মায়ের সঙ্গে রেপ করে চাচা, তার মায়ের সাথে শয় চাচা। যার বাড়িতে বন্ধন আছে সে তার মাকে রেপ করে চাচা, এটা যে চলবে না চাচা। চাচা বিড়ি বাঁধার ইনকামে যদি খান, সমাজ গড়ে তোলেন, এই টাকা দিয়ে যে ইবাদত কবুল হবে না চাচা। এভাবে বুকের পাটা শিরা টান করে জাতির সামনে বলবে। এবার লুকমান হাকিম বুঝতে পেরেছে তার কলিজার টুকরাকে জাতি মেনে নেবে না, তাই লুকমান হাকিম ছেলেকে বলছে অসবির আলামা সাবাক, এখন তোমার জাতি পিঠের চামড়া তুলবে, তুমি রেডি হও। নিজের ছেলেকে বলছে এই হক কথা তুমি যখন জাতির সামনে বলবে তখন জাতি তোমার পিঠে চামড়া তুলে নেবে। অতএব তুমি মার খাওয়ার জন্য প্রস্তুত থাকো, আর তাওয়াক্কাল তু আলা আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ উইল হেল্প ইউ, আল্লাহই তোমাকে সাহায্য করবে, করবেই করবে। তাহলে এ হচ্ছে বর্তমান অবস্থা। এই লুকমান হাকিম ছেলেকে এভাবে উপদেশ দিচ্ছে, বেটা তুমি মরে যাও কিন্তু সমস্যা নাই, তুমি জাতির সামনে হকের দাওয়াত দিয়ে যাও। আর ছেলেকে এখন থেকে শিখাচ্ছেন মানে যে স্কুলে যাবা, কোথাও তাকাবো না, মানে অন্যায় সমাজে ঘটলে ছেলেকে বলতে হবে বেটা অন্যায় ঘটছে, তুমি তাড়াতাড়ি এই অন্যায়কে বাধা দাও, তুমি হাত দিয়ে বাধা দাও, ক্ষমতা না থাকলে বক্তৃতার মাধ্যমে বলো, না থাকলে মনে মনে ঘৃণা করো, কি করে এটাকে আপরুট করা যায়, তুলে মূল শুদ্ধ উপড়ে ফেলা যায়, এই ব্যবস্থা তোমাকে করতে হবে, তবে জাতি পরিবর্তন হতো। আজকে খালি যদি অ্যান্ড্রয়েড মোবাইলটা যুবকরা রেখে দিয়ে এই সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে সোচ্চার হয়ে যেত, জাতির সামনে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করত, জায়গায় জায়গায় স্ট্রিট কর্নার করে বিডিওকে পিটিশন জমা দিত এবং ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে কথা বলতো, তাহলে আজকে সরকার বাধ্য হতো এই আইনকে বাতিল করার জন্য। সরকার আপনাকে আমাকে একটু যাচাই করে দেখে নিল যে আপনি আমি কতটা দেশের জন্য কাজে লাগি, আপনি আমি দেশের জন্য কাজে লাগি না। আর দাঁড়িয়েলারা টুপিওয়ালারা কিছু নেতার সাথে তো মিশে আছেই, ওরা তো কোনো কোনো দলের পাঁচাটা গোলাম হয়েই গেছে, ওদেরকে দিয়ে তো জাতি কোনোই কিছু উপকার হবে না, তাদেরকে দিয়ে জাতি উপকৃত হবে না, যারা ওই সংসদে বসে পাঁচাটে অথচ মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে। আপনাকে বহুদিন বলেছি দল দুটো, একটা হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান, একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। আল্লাহর দলে আপনাকে এগিয়ে আসতে হবে। টাইমটা দেখবেন একটু হয়ে গেছে, আর কমে 10 মিনিট। তাহলে আমাদেরকে বাঁচতে হলে প্রথম কাজ কি করতে হবে? মসজিদ মসজিদ ভরে তুলতে হবে, সলাত আদায় করতে হবে, এরপরে একাকে হাত তুলে আল্লাহকে বলতে হবে আল্লাহ আবু দাউদের হাদিস শুনেছি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খালি হাতকে ফিরে দিতে নাকি তুমি লজ্জাবোধ করো, তুমি নাকি খালি হাতকে ফিরে দিতে লজ্জাবোধ করো। হে আমার প্রতিপালক, এই যে 3-4 কুলাঙ্গার ভারতবর্ষ শাসন করছে, এদেরকে হয় তুমি হেদায়েত দাও, না হলে এই জমিন থেকে তুলে নাও, আপনার আমার দোয়া আল্লাহ কবুল করবে না, করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন দুই উমার থেকে এক উমরকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও, উমার রাজত্বকে হেদায়েত দিয়ে দিলেন, ওই আল্লাহ আজও আছে, চিরঞ্জীব, তিনি চিরকাল থাকবেন। শুধু দোয়া করে মানুষের অভাব, বিড়ি খেয়ে দিয়ে দোয়া করলে তোর কবুল হবে না,
বাড়িতে সুদ ঘুষের চাকরি থেকে তো আর ওই সারাদিন কাবার গিলাপ ধরে কান্না, তো আর দোয়া কবুল হবে না। তোমার ধুলিয়ানের লোকের তো ইনকাম সব হালাল নাকি? বক্তৃতা দিলে তোমার মাঝে মাঝে দর্শক খেপে যায়, উঠে বলে যে আপনি যে চেয়ারে বসে আছেন ওটা ওই বিড়ির টাকায় কিনা। বহু জায়গায় এরকম বলেছে যে আপনি যে চেয়ারে বসে আছেন ওরাও বিড়ির টাকায় কিনা, মানে কত বড় কাপুরুষ, ওরা অতিথিকে ডেকে এনে হারামের উপরে বসিয়ে দিয়েছে, কি অবস্থা, এর ক্ষমতা কত! এ তো ইবলিসের দুলাভাই। তাহলে এই ভারতবর্ষের বুকে তথা পৃথিবীর বুকে শান্তি আসতে হলে, মুসলমানদের হাতে রাজত্ব আসতে হলে একটা প্রথম কাজ হচ্ছে সলাৎ আদায় করতে হবে। কেননা কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, কানেকশন করুন। মোবাইলে চার্জ না দিলে চলে? চার্জ কি দূর থেকে দেওয়া হয়? চার্জারে এক হাত ধরে রেখে দিলেন হবে? বরং ব্লুটুথের কানেকশন হয় কিন্তু চার্জার হবে না। তো আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার অন্যতম রাস্তা কি? নামাজ। মসজিদে মসজিদে সলাৎ আদায়ের জন্য ভরে ফেলেন, খবরদার ভুলে যেন মসজিদে আজ থেকে চারজন না হয়, আজ থেকে ওই মসজিদে 400 জন হবে। বলেন ইনশাআল্লাহ। তারপরে দুই নম্বর, যুবকদেরকে এগিয়ে আসতে হবে, পাবজিকে ছাড়তে হবে, এখন টিকটক মিউজিক্যালিকে ছাড়তে হবে। যুবকদেরকে যে যে পর্যায়ে রয়েছে ওই ওই পর্যায় থেকে দাঁতের কাজ করবে, ছোট ছোট টুকরো টুকরো দাঁতের কাজ করবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে, না পারলে অর্থ দিয়ে সাহায্য করবে, না পারলে শ্রম দিয়ে সাহায্য করবে, আল্লাহ রাস্তায় বেরিয়ে আসবে এবং সরকারকে দেখাবে দেখো আমরা আল্লাহর পক্ষে, আল্লাহ আমাদের জন্য একমাত্র অভিভাবক, হাসবুন আল্লাহি ওয়া নিয়ামুল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি কোনো বাপের বেটাকে ভয় পাই না, আমি আল্লাহর দাওয়াতের কাজ করছি। এভাবে জাতির সামনে এগিয়ে আসতে হবে। তিন নম্বর, মুসলমানদেরকে ইসলামের শিক্ষার পাশাপাশি এই দুনিয়াবি এডুকেশন গ্রহণ করতে হবে, যাতে করে পার্লামেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে আপনার আইসিডিএস কর্মী থেকে শুরু করে সমস্ত জায়গায়, বড় বড় জায়গায় মুসলমানদেরকে অধিষ্ঠান নিতে হবে, নিজের ডিগ্রির বলে ওখানে যেতে হবে। আজকে যদি এই ওই যে আধার কার্ড তৈরি করে, ভোটার কার্ড তৈরি করে, ভারতবর্ষের বুকে আধার কার্ডে ভোটার কার্ডে যা ভুল আছে পৃথিবীর কোনো দেশে নাই। ওইখানে কোনো এক দাস বসে আছে, দাস কিংবা কোনো চৌধুরী, খাস করে দেখবেন যে মুসলমানের নামের বানান বেশি ভুল। খেয়াল করেছেন? কেন? ইচ্ছা করে আপনাকে প্রিপ্ল্যান্ড আগে থেকে ভুল করিয়ে রেখেছে। আমার ভাইয়ের নাম সোহেল রানা, আমার আব্বার নাম তাহেরা বেওয়া। কথা বুঝেন না? আমার আব্বার নাম কি বললাম? তাহেরা বেওয়া। এ তাহেরা বেওয়া পুরুষ না নারী? নারী তো আবার বেওয়া মানে স্বামী নাই। আমার আব্বা তাই, একজনের পোস্ট হচ্ছে থানা আছে রানীনগর, পোস্ট বাবুলতলি, তো থানা রানীনগর, পোস্ট বাংলাদেশ। একজনের বাপের নাম দেখলাম কে কে আর, আর একজনের বাপের নাম দিয়েছি নাইট রাইডার্স। কি বলছেন, এগুলো এমনি ভুল হয়েছে? ইচ্ছাকৃত ভুল নয় এগুলো? একটা অক্ষরে দিকে হতে পারে। আপনার আমার জন্য ওই জায়গায় যেতে হবে। তাই দিনই তালিমের সাথে সাথে দুনিয়াবি শিক্ষা অর্জন করতে হবে। গোটা পৃথিবীর বহু মানুষ ডক্টর জাকির নায়েককে গালি দেয়, কিন্তু তার বিদ্যার সামনে কোনো বাপের বেটা নাই টিকা, বিদ্যার সামনে হেরে গিয়েছে। এইরকমভাবে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, এইরকমভাবে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে করে জাতির সামনে হক কথা বলবেন, বুক কাঁপবে না। যার নামটা আমি করতে বাধ্য হচ্ছি, আসাউদ্দিন ওয়েসি, শুনেছেন? সাংবাদিকরা বলছে কবি কবার দেশকে লিয়ে বাদ কিয়া করো, বলছে মাঝে মধ্যে দেশের জন্য কোনো কাজ করেন, কথা বলেন। তো আসাউদ্দিন ওয়েসি বলছে আমি হর রোজ তো দেশকে লিয়ে কাম করতা হো, বাদ বলতা হো। বলছে নেই নেই, তো কেসে বাদ করনা, কবি কবার ঝুঁককে তো বাদ কিয়া করো, মানে মাথা নত করে তো কথা বলা শিখো। তো কি বললেন তিনি, হাজার হাজার সাংবাদিকের সামনে বললেন,
এ সার খালি রবকে আগেই ঝুঁকতে হয়, কিছু কা সামনে ঝুঁকনে কে লিয়ে সার নেই হে, বাপের বেটা খান। এই মাথাটা শুধুমাত্র আল্লাহর জন্য ঝুঁকবে, আর কারোর জন্য ঝুঁকবে না। সিটিজেন অ্যামেন্ডমেন্ট একে একবারে সংসদের মধ্যে ফেলে ফেলে দিলেন, বুকের পাটা আছে, ভাবেন না শাহিনুর রহমান আমার মিম করে, এটা আমার ভাবেন না, লকম লাগেন না, আমি কোনো পার্টি করি না, ঘৃণা করি পার্টিদেরকে। আমি এটা আপনাকে বলতে চাইছি যে বুকের পাটা থাকলে আপনি কথা বলতে পারবেন। তাই যুবককে পাবজি ছেড়ে এগিয়ে আসতে হবে, আর শিক্ষা দুই রকমের শিক্ষা, দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর হয় এমন শিক্ষা অর্জন করতে হবে। দেখেন ভারতবর্ষ আবার আমাদের হাতে আসবে, আমরা শাসন করেছি বহু বছর, এরকম আবার আমাদের হাতে শাসন ব্যবস্থা আসবে। তবে একথা সত্য, আমাদের হাতে শাসন ব্যবস্থা আসলে একটা হিন্দুর ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয় যার হাত থেকে এবং মুখ থেকে জাতি নিরাপদ নয়, মুসলমান নয়। আমার হাত থেকে যেমন আব্দুর রহমান নিরাপদ, তেমন চণ্ডীদাসও নিরাপদ, এতে মুসলমানের ক্যারেক্টার। অতএব আসুন আমরা শিক্ষা গ্রহণ করি, আসুন আমরা সালাত আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার, পুঙ্খানুপুঙ্খ মসজিদে গিয়ে সালাত আদায় করার তৌফিকতা করুক সবাই, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অন্তরে অসুস্থ রয়েছে আল্লাহ যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ডক্টর জাকির নায়েক, আল্লামা দিলের হোসেন সাইদি আবারও যেন স্বমহিমায় দাওয়াতের কাজ করতে পারে গোটা পৃথিবী জুড়ে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই কৃষ্ণনগরের ধুলিয়ানবাসী যেন আগামী দিনে আগামী ফজর থেকে মসজিদ ভরিয়ে ফেলতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।